আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবার লেবুর বদলে জলপাই, কামরাঙ্গার জোশ খেতে বলতে পারে সরকার, বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুলকবির রিজভি। নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত একজন। আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কোরআনের আন্দোলনকে বিজয়ী করতে হবে, বললেন ডাক্তার শফিকুর রহমান। রমজানে নতুন পথে বিএনপি ইফতার মাহফিলের নির্দেশনা। হামাস ও হুতির শীর্ষ নেতাদের মধ্যে বিরল বৈঠক, দাবি রিপোর্টে। ভারতে লোকসভা নির্বাচনে তফসিল ঘোষণা দুপুরে। সুস্থ বিবেকে ট্রাম্পকে কখনো সমর্থন দেব না, বলেন মাইক প্রিন্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুলকবির রিজভি বলেছেন, চারটি লেবুর দাম এখন 80 টাকা। আওয়ামী লীগের সরকার বেগুনির বদলে কুমড়া খেতে বলেছিল, কাঁঠালের বার্গার খেতে বলেছিল, এখন হয়তো বলতে পারে লেবুর দাম বেশি, সবাই জলপাইয়ের জোস খান অথবা কামরাঙ্গার জোস খান। দুপুরে নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবিরের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের লোক আছে বলে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। রুলকবির রিজভি আরো বলেন, আওয়ামী লীগ পরিবার ছাড়া কোনো মেধাবী চাকরি হচ্ছে না, প্রত্যেকটি কারাগার প্রধানমন্ত্রী ব্যক্তিগত বন্দিশালা। তিনি আরো বলেন, নির্বাচনে ভারত পাশে ছিল বলেই অন্য রাষ্ট্রগুলো কিছু করতে পারে। আওয়ামী লীগ সরকার ভোটার শূন্য নির্বাচন করছে। নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত একজন। মদন উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সবুজ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের যাত্রাখালী খালের পাড়ে এক সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত সবুজ ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের অশোক মিয়ার ছেলে। আহতরা হলেন আশেক, হেকিম, সুলেমান, হৃদয়। নিহত সবুজের দাদা ইব্রাহিম মুন্সি বলেন, যাত্রাখালী খালের পাশে আমাদের পারিবারিক একটি ডুবা, গত বছর একই গ্রামের বাসিন্দা হিরণের কাছে এক বছরের জন্য লিজ দিয়েছিলাম, গত কার্তিক মাসে এই সময়সীমা শেষ হয়ে যায়। হিরণ ও তার লোকজন দুপুরে আমাদের ডুবা সেচে মাছ ধরা শুরু করে, আমরা তাতে বাধা দিতে গেলে হিরণের লোকজন আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রতিপক্ষের হামলায় আমার নাতি সবুজ ঘটনাস্থলে নিহত হয়। হামলায় আরো চারজন আহত হন। খবর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সঙ্গে জড়িত মল্লিক, আঞ্চু মিয়া, চান মিয়া সহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত। রাজধানী সহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় আজ অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কয়েকটি অঞ্চলে 40-60 কিলোমিটার বেগে জোরু হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে উক্ত নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল 9টায় আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আজ সকাল 9টার পর থেকে উল্লিখিত অঞ্চলে 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা, আকাশের পাশাপাশি শুষ্ক থাকতে পারে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কোরআনের আন্দোলনকে বিজয় করতে হবে, বলেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সবুজ জমিনে কোরআনকে বিজয় করতে সকল স্তরের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রচনা করতে হবে। আমাদের সংগঠনের চলার পথটি মোটেই সহজ ছিল না। জন্মলগ্ন থেকে বিভিন্ন কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বারবার আটকে দেওয়ার চেষ্টা করেছিল, আমাদের সামনে হাজারো চ্যালেঞ্জের ছুড়ে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলাম
ইসলামে তার ঐতিহাসিক দীর্ঘ পথ চলে নানাবিধ বাধা অতিক্রম করে সম্মুখে এগিয়ে চলছে, দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে। তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্র প্রপাগান্ডা ও অপপ্রচারেও আমাদের অগ্রযাত্রাকে আটকাতে না পেরে অন্যায়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতা কর্মীকে হত্যা করে তাদের ধ্বংসের অপতৎপরতা চালানো হয়েছে। আল্লাহ তাআলার মেহরবানিতে সকল সামাজিক অপরাধ, চাঁদাবাজি সহ ক্ষুদ্র যে কোনো শাস্তিযোগ্য অপরাধ থেকে আমাদের সহকর্মীরা মুক্ত। আমাদের উদ্দেশ্য একটাই, আল্লাহর দেওয়া কোরআনের বিধান অনুযায়ী একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। এজন্য জামায়াতে ইসলামী তার সকল প্রয়াস অব্যাহত রেখেছে। রমজানে নতুন পথে বিএনপি, ইফতার মাহফিলের নির্দেশনা। হতাশা কাটিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে নানামুখী উদ্যোগ নিচ্ছে বিএনপি। আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্তদের নানাভাবে সহায়তা করা হচ্ছে। দলের নির্দেশনা অনুযায়ী কারামুক্তদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও রমজান জুড়ে নেওয়া হয়েছে ইউনিটে ভিত্তিক ইফতার মাহফিলের উদ্যোগ। বিএনপি নেতাদের দাবি, দলে কোনো হতাশা নেই, উজ্জীবিত রয়েছে কেন্দ্র থেকে তৃণমূলের সবাই। বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বলেছেন, রাজনীতিতে হতাশা বলে কিছুই নেই, শেষ বলে কিছুই নেই, আমরা হতাশ নই বরং উজ্জীবিত। আমাদের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত আছে, তবে গত কয়েক বছর ধরে টানা কর্মসূচি পালন করতে ক্লান্ত বিএনপির নেতাকর্মীরা। তারপরও দিনবদ্ধ দলের আশায় চাঙ্গা ছিল তাদের মনোবল, কিন্তু 28 অক্টোবরের পরবর্তী পরিস্থিতি অর্থাৎ এক দফার আন্দোলনের ব্যর্থতা সহ আরো নানা কারণে তাদের মধ্যে আসলেই হতাশা আছে কিনা তা নিয়েও রয়েছে দুআশা। হামাস ও হুতি শীর্ষ নেতাদের মধ্যে বিরল বৈঠক, দাবি রিপোর্টে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির শীর্ষ নেতাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইসরায়েলের তাদের বিভিন্ন পদক্ষেপের সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। গত সপ্তাহে এই বৈঠকে অনুষ্ঠিত হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। এতে আরো বলা হয়, দুটি ফিলিস্তিনি গোষ্ঠীর নেতারা সেই সাথে মার্কসবাদী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন গত সপ্তাহে হুতি প্রতিনিধিদের সাথে ওই গুরুত্বপূর্ণ বৈঠকটি করে। প্রতিবেদনে বলা হয়, এই গোষ্ঠীগুলো গাজা যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য প্রতিরোধের ক্ষেত্রে তাদের কার্যাবলী সমন্বয় করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা দুপুরে। ভারতে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ স্থানীয় সময় দুপুর 3টায়। ভোটের তারিখে ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্যটি জানায়। প্রতিবেদনে বলা হয়, একই সাথে ঘোষণা করা হবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল ও সিকিম এই চার রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ। ধারণা করা হচ্ছে আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে হতে পারে ভারতের জাতীয় নির্বাচন। 6 অথবা 7টি ধাপে হতে পারে ভোটাভুটি, সময় লাগতে পারে 1 মাসেরও বেশি। সুস্থ বিবেকে ট্রাম্পকে কখনো সমর্থন দিব না, বলেন মাইক পেন্স। সুস্থ বিবেকে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে কখনো সমর্থন দেবেন না বলে জানিয়েছেন তার সময়ের সাবেক 22 প্রেসিডেন্ট মাইক পেন্স। একথা সাফ জানিয়ে দিয়েছেন মাইক পেন্স। আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, তাতে রিপাবলিকান দল থেকে প্রাইমারি ভোট শেষ হওয়ার অনেক আগে নিশ্চিত হয়েছে যে ট্রাম্পই হবেন এই নির্বাচনের দলের প্রার্থী। কিন্তু 2021 সালে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা নির্বাচন নিয়ে ট্রাম্পের ভিত্তিহীন জালিয়াতির অভিযোগ, নীতিগত পরিবর্তন সহ বিভিন্ন ইস্যুতে দ্বিমত পোষণ করেন মাইক পেন্স। এবার প্রাইমারি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তিনিও চেষ্টা করেছিলেন, কিন্তু পরিস্থিতি অনুকূলে না দেখে তিনি সটকে পড়েন, আস্তে আস্তে অন্যরাও সরে পড়েন।